সাপ অনেক ধরনের হয়, আর আলাদা আলাদা সাপের বিষের প্রভাবও আলাদা আলাদা হয়। কোনো কোনো সাপের বিষ আমাদের রক্তকে জমাট বাঁধিয়ে দেয়, যা আমাদের বডিতে রক্তের ক্লটিং তৈরি করে। আবার কোনো কোনো সাপের বিষ ডাইরেক্ট আমাদের ব্রেনের নার্ভকে অ্যাটাক করে, যার জন্য আমরা প্যারালাইজ পর্যন্ত হয়ে যেতে পারি। চলো দেখা যাক সাপ কামড়ালে কি হয়। সাপ কামড় দেওয়ার পরে তার দাঁতটা আমাদের মাসেলের মধ্যে ঢুকে যায়, তার ফলে সাপের যে বিষথলি আছে তার উপর প্রেশার পড়ে এবং সেই বিষথলি থেকে বিষটা দাঁতের মাঝখানে সরু ফুটো দিয়ে আমাদের বডিতে ইনজেক্ট করে দেয়।